যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেহমঞ্জু বসু ঘটনার চার দিন পর সোমবার অবশেষে ক্যাম্পাসে এলেন। তিনি বলেন, এই আমার সন্তান চলে যাওয়ার মতো দুঃখ, আমি কথা বলার মতো অবস্থায় নেই। মঙ্গলবার থেকে মেডিকেল লিভের জন্য আবেদন করেছিলাম, বুধবার এই ঘটনা ঘটে। বাড়ি থেকে সমস্ত রিপোর্ট নিয়েছি, এই ঘটনার পর যা যা করার সব রেজিস্ট্রারের অফিস থেকেই করা হয়েছে। অভ্যন্তরীণ কমিটির ঘটনায় তদন্ত করছে, পুলিশও তদন্ত করছে, আমি চাই দোষীরা শাস্তি পাক। এই যে দুর্ঘটনার কথা প্রথম ওনারা আমাকে জানাননি, কারণ আমি যেহেতু খুব ইমোশনাল এবং হাই প্রেশারের রুগী, চারটে পাঁচটা খাই, আমি জানতে পারিনি। পরে যখন আমি জানতে পারি, আমার সঙ্গে আমার সমস্ত অফিসারদের কথা হয়, ডিন অফ স্টুডেন্টের কথা হয়, তারা বলেন, ম্যাডাম আমরা সামলে নিচ্ছি, আপনি চেষ্টা করেছিলাম আসতে। আমাদের জয়েন্ট অফিসার বললেন, পুরো রাস্তা মিছিলে ভর্তি, আমার এমনিতেই হাঁটু ব্যথা, আমি হাঁটতে পারি না। বলে, ম্যাডাম আমাদের গাড়ি যেতে পারছে না, সুবিনয়বাবুকে নিয়ে আমরা বহু কষ্টে হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো বিষয়টা আমরা দেখছি, আপনি বাড়িতে থেকে বিষয়গুলো কন্ট্রোল করুন। আমার সঙ্গে আমার সমস্ত অফিসারদের সমানে যোগাযোগ হয়েছে। আমি সত্যি, আমার মানে এর আগেও আমার একটা ঘটনা ঘটেছে 2019-এ, আপনারা জানেন বোধ হয়, বাঙুর হসপিটালে রাত্রিবেলা আমাকে আমার মানে এরকম একদম বডি দেখতে হয়েছিল, মহেশবাবু শুধু আমার পাশে ছিলেন। আমি এই বিষয়গুলো একদম নিতে পারি না। আমাদের আভ্যন্তরীণ কমিটিও তদন্ত করছেন, পুলিশকে আমরা FIR করেছি, পুলিশ এই বিষয়ে তদন্ত করছেন। আমরা চাই যে যারা দোষী তারা শাস্তি পাক, আমাদের আর যেন কোনো সন্তানকে এইভাবে না বলি দিতে হয়।